मोटामोटी 2 घंटा चलेगा, 2 से 3 घंटा। तो उसमें 1 केजी चिकन देते हैं, उसका टोटल নিচের উপত্যকা থেকে মেঘগুলো একদম উপরে উঠে আসছে। আচ্ছা আচ্ছা, বনফায়ার দেখতেই পাচ্ছেন, চারিদিকে মেঘ ভরে গেছে আর কি, উপত্যকাটাকে মেঘে ঢেকে গেছে একদম। খুব সুন্দর লাগবে, একবার এসে দেখুন। না আসলে কিন্তু বুঝতে পারবেন না, একবার এসে দেখুন। দার্জিলিং তো সবসময় আমরা যাই, কিন্তু একবার এই লেপচা জগতে এসে দেখুন, সত্যিই অসাধারণ। মানে এর প্রেমে আপনাকে পড়তেই হবে। আমি তো নিজে পড়ে গেছি অলরেডি, নেক্সট টাইম অবশ্যই। দার্জিলিং এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। যারা মনে করছেন দার্জিলিং যাবেন, দার্জিলিং তো যাবেনই অবশ্যই, 2-3 দিন থাকুন, আরও 2 দিন লেপচা জগতের জন্য সময় বার করে চলে আসুন। কথা দিলাম, এসে কিন্তু আপনাকে নিরাশ করবে না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম পুরো ন্যাচারাল বিউটি বলতে গেলে। এই ন্যাচারাল বিউটিতে আপনি কোথায় থাকবেন, সেই থাকার জায়গার ঠিকানা কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। বেশ কিছু হোমস্টে দেখাবো, একই ভিডিওতে সব হোমস্টে দেখানো সম্ভব হবে না, এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি। চলুন, এই হলো মেন রোড, এদিকে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে, আর এই ঝাউবন যার মধ্যে আমি ছিলাম। আর আজকে আপনাদের দেখাতে চলেছি ব্রডওয়ে হোমস্টে, বেশ ভালো হোমস্টে। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে গাড়ি পার্কিং করা খুব ভালো সুবন্দোবস্ত দেখতে পাচ্ছি, চাইলে এখানে গাড়ি রাখতে পারবেন আপনারা। আর এই হলো হোমস্টে, একদম রোডের পাশেই একদম। চলুন, এইদিকে আরেকটা হোমস্টে চলে গেছে, এইদিকে আপনার রিসেপশন আছে, এখানে কথাবার্তা বলে নিতে হবে। আর এই হলো ফ্রন্ট অফিস, আর এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ারগুলো দেখুন, চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে এটাকে আপনার ডেকোর করা রয়েছে, যার জন্য বেশ ভালো লাগছে আর কি। এবং একটা বড় সাইজের টেবিল দেখতে পাচ্ছি, একসাথে অনেকে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হলো ডেস্ক, এখানে আপনারা কথা বলে নেবেন, আপনারা অনলাইন পেমেন্টও করতে পারেন। এখানে ফোনপে কিউআর কোড দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। আর চলুন, এনাদের একটা টেরেস আছে, যেখান থেকে আপনারা বসে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই হোটেলের ওনার যিনি, সেনি রয়েছেন। নমস্তে দাদা। নমস্কার, আপনার নাম? মেয়ে নরেশ গুরু। আচ্ছা আচ্ছা, আপনি তো বাংলাও জানেন মনে হয়। হ্যাঁ, বাংলা জানি। আচ্ছা, আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে? আমার এইদিকে হচ্ছে 4টা রুম। 4টা রুম রয়েছে দাদা। সিজন অফ সিজন ভাড়াটা কত পড়ে একটু যদি বলে দেন? সিজন অফ সিজন একটু ভাড়া ডিফারেন্ট থাকবে। সিজনে 1400 টাকা পার হেড। আচ্ছা, অফ সিজনে আপনার হইল 1200 টাকা পার হেড। 1200 টাকা পার হেড। পার হেড মধ্যে আপনার 3 টাইম মিল পাবেন, একটা স্ন্যাক্স হবে। আচ্ছা আচ্ছা, বেডটি পাওয়া যাবে? বেডটি, ইভিনিং স্ন্যাক্স, ইভিনিং টি। আচ্ছা, একটু যদি বলতেন খাওয়ার মধ্যে কি কি থাকে, আপনার দুপুরে খাওয়ার মধ্যে লাঞ্চে কি কি থাকে? ব্রেকফাস্টে মানে গেস্ট চয়েসে হিসাবে হবে, যদি গেস্ট বললে আমার ব্রেড অমলেট, বাটার টোস্ট ওইটা হবে। আচ্ছা আচ্ছা, পুরি সবজি হবে, তাওয়া রুটি হবে, তাওয়া রুটি সবজি। আর দিনে বেলা হইলো আপনার যদি গেস্ট বললে চিকেন হইলো চিকেন। আচ্ছা আচ্ছা, এক থাকলে এক। আচ্ছা, মাছ বললে মাছ হবে, মাছও পাওয়া যাবে। হ্যাঁ, মাছও পাওয়া যাবে। বন্ধুরা, সব থেকে বড় কথা, আমি যতগুলো হোমস্টে দেখলাম সবাই কিন্তু আন্ডা আর চিকেন, মাছও পাওয়া যাবে, এটা কিন্তু সব থেকে বড় কথা। দাদা, আপনার এখানে গরম জলের কি সুবিধা আছে? গরম জল একদম পুরো সুবিধা আছে, গিজার আছে, গিজার আছে, খাওয়ার জন্য গরম জল একদম 24 আওয়ার। বলছি, বাথরুমে যে গিজারটা আছে, মানুষ নিজে কন্ট্রোল করতে পারবে না আপনারা কন্ট্রোল করেন ওটা? আমরা করি, যদি গেস্ট বললে গেস্টকে আমি দিই করে দেন। আচ্ছা আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদের দিতে ভুলে গেছি, এখানে আপনারা বোন ফায়ারিং করতে পারবেন। তো সেটার কি খরচ না আছে, না আছে আমি একটু জেনে নিচ্ছি।
তো দাদা বোন ফায়ারিং এর খরচ কি রকম কি আছে? আমরা বোন ফায়ার আমরা দিতে আপনা চিকেন আর বোন ফার্স্ট বোন ফায়ার হতা হয় বোন ফায়ার আপনা মোটামুটি 2 ঘন্টা চলেগা 2 সে 3 ঘন্টা তো উসমে 1 কেজি চিকেন দিতে উসকা টোটাল বোন ফায়ার আর বারবিকিউ কা 1000 এক্সট্রা আপ লোক চিকেন লেতে হয় তো পার কেজি 300 আচ্ছা আচ্ছা তো বন্ধুরা খুব ভালো অপশন, যারা আপনারা মনে করবেন এখানে এসে বোন ফায়ারিং করবেন তো করতে পারেন, এখানে কিন্তু সেই অপশন রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, দুটো রুম আমাকে দেখান একটু। বন্ধুরা আমার পিছনে এটা হলো ডাইনিং প্লেস, পরে আসছি আমি, আগে রুমটা দেখিয়ে নিয়ে আসি চলুন। আর দেখুন ব্যাকআপ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে ইনভার্টার দেখতে পাচ্ছি, তো কারেন্ট চলে গেলে কোনো সমস্যা নেই, ইনভার্টার দেখতে পাচ্ছি, বেশ ভালো। চলুন রুমের দিকে, পুরো ফ্লোরটা দেখুন, একদম পুরো কার্পেট পাতা রয়েছে সবুজ রঙের, যার জন্য খুব সুন্দর লাগছে। আর এখান থেকেও কিন্তু ভিউ খুব সুন্দর, রুমে পরে আসছে আমি ভিউটাকে দেখাই, দেখুন অসাধারণ অসাধারণ, গ্রাম্য পরিবেশ তো, যার জন্য ভিউ কিন্তু অসাধারণ এখান থেকে। চলুন রুমে যাওয়া যাক। 102 নম্বর রুম, চলুন। হ্যাঁ, দুটো বেড দেখতে পাচ্ছি, কিতনা আদমি রে সকতে হ্যায় বেড মে? চার ছয় আদমি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা চাইলে তিন তিন ছজনও থাকতে পারেন, দুই দুই চারজনও থাকতে পারেন। আচ্ছা, ঘরে একটা চপ্পল দেখতে পাচ্ছি, অনেকগুলো পাপোশ রয়েছে, পুরো ঘরটাই কিন্তু একদম আপনার পুরো কার্পেট পাতা রয়েছে, যার জন্য খুব সুন্দর লাগছে। আর ব্ল্যাঙ্কেটগুলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ডিজাইনটা খুব সুন্দর লাগছে, এদিকেও তাই। আর এদিকে একটা ছোটো এরকম টাইপের জিনিস দেওয়া আছে, এরকম প্রথম দেখলাম আমি কোনো হোমস্টের মধ্যে, এরকম বেশ ভালো লাগছে। এদিক থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা চেয়ার রয়েছে, আর এদিক থেকে দেখুন পুরো রুমটা অসাধারণ রুম, অসাধারণ অসাধারণ। চলুন এবার ওয়াশরুমটা কী আছে, ওয়াশরুমে ঢুকতে একটা জিনিস নোটিস করলাম, ওনারা লিখেই দিয়েছেন প্লিজ ক্লোজ অল দ্য ট্যাপস প্রপারলি ডিউ টু সিকিউরিটি অফ ওয়াটার। আচ্ছা, যেহেতু পাহাড়ে জলের খুব সমস্যা, তাই ওনারা লিখে দিয়েছেন আপনারা একটু মেনে চলবেন, এটা মেনে চললে ওনাদেরও সহযোগিতা হয়, আপনারাও কিন্তু সময়ে জলটা পাবেন। চলুন এবার ওয়াশরুমটা দেখাই, লাইটটা একটু চালিয়ে নিই আমি। হ্যাঁ ঠিক আছে, দেখুন ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দুধের বালতি দেখতে পাচ্ছি আমি, ওইদিকে আপনার কোমোড রয়েছে। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে কেউ কেউ যারা ফরেনার্স আছে অনেক ইন্ডিয়ানও টিস্যু পেপার ইউজ করে, সেটা দেখতে পাচ্ছি বেশ ভালো। আর এই হলো গিজার, যেটা উপর থেকে শুনে আসলাম, গিজার কিন্তু আপনার ওখান থেকে কন্ট্রোল করে, এখানে কিন্তু সুইচ দেওয়া আছে, কন্ট্রোল কিন্তু ওখান থেকে হয়, মানে ফ্রন্ট অফিস থেকে কন্ট্রোলটা হয় আর কি। আর এখানে দেখুন এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম, জাস্ট বন্ধুরা এখান থেকে ভিউটা দেখুন, মানে নিচের উপত্যকা থেকে মেঘগুলো একদম উপরে উঠে আসছে। আচ্ছা আচ্ছা, বনফায়ার বারবিকিউ ভি হতা হ্যায়, খুব ভালো ব্যবস্থা এখানে, দেখুন ছাতাগুলো লাগিয়ে দেবে, বেশ ভালো লাগবে। অর্থাৎ ছাদে বসে বসেই কিন্তু আপনারা অনেকটা সময় অতিবাহিত করে ফেলতে পারবেন, আর এত সুন্দর পরিবেশ, মানে দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘ ভরে গেছে আর কি, উপত্যকাটাকে মেঘে ঢেকে গেছে একদম, খুব সুন্দর লাগবে। একবার এসে দেখুন, না আসলে কিন্তু বুঝতে পারবেন না, একবার এসে দেখুন। দার্জিলিং তো সবসময় আমরা যাই, কিন্তু একবার এই লেপচা জগতে এসে দেখুন, সত্যিই অসাধারণ, মানে এর প্রেমে আপনাকে পড়তেই হবে। আমি তো নিজে পড়ে গেছি অলরেডি, নেক্সট টাইম অবশ্যই আসবো, তো আপনারাও চলে আসুন, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন।